হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্ল্যাকপিঙ্ক কন্ট্রাক্ট রিনিউ করবে নাকি ব্ল্যাকপিঙ্ক ডিসব্যান্ড হয়ে যাবে, এটা এখন ব্লিঙ্ক নন ব্লিঙ্ক কেপপ ফ্যান্স সবারই প্রশ্ন। এর মাঝে রিউমার্স উঠেছে ব্ল্যাকপিঙ্কের মেম্বারদের সাথে ওয়াইজি এন্টারটেনমেন্টের বনিবনা খুব একটা হচ্ছে না। অনেকে বলছিল, ইভেন ইনসাইডার্সরাও বলছিল যে বাকি মেম্বাররা তো ঠিক আছে, কিন্তু লিসা নাকি কন্ট্রাক্টের অফার একদম রিজেক্টই করে দিয়েছে। এই কথা যখন উঠে তখন এডিজেনরা যেমন চিন্তা করছিল লিসাকে ছাড়া ব্ল্যাকপিঙ্ক চলবে কী করে, সেখানে অনেকে বলছিল যে ওয়াইজি ব্ল্যাকপিঙ্ককে ভালোভাবে ট্রিট করেই না, তাই ওদের ওয়াইজি এর আন্ডারে থাকা ঠিক হবে না। এমন রিমার্কস ওঠার পরই ওয়াইজি এন্টারটেনমেন্ট অফিসিয়ালি কমেন্ট করেছে এই ব্যাপারে। তারা বলে, লিসার সাথে আমাদের এখনো কথা হচ্ছে, যে রিউমার্স উঠেছে ওগুলো একটিও কনফার্ম করা যাবে না। লিসা নাকি ওয়াইজি এন্টারটেনমেন্টের $40 মিলিয়ন US ডলারের কন্ট্রাক্ট রিজেক্ট করেছে। জুলাই কথা উঠছিল যে ব্ল্যাকপিঙ্ক আর লিসার কন্ট্রাক্ট রিনিউয়ের ব্যাপারে পুরো উল্টো দিকে হাঁটছে, কোনো মেম্বারই অফিসিয়ালি এখন পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করেনি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত লিসাকে কি ওয়াইজি এন্টারটেনমেন্ট মানাতে পারবে, নাকি তাকে ছাড়াই ব্ল্যাকপিঙ্ক চলবে, নাকি আবার ব্ল্যাকপিঙ্ক ডিসব্যান্ডই হয়ে যাবে? নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।